সুধি ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আজকের পর্বে আমরা উত্তরার গর্ভে পরীক্ষিতকে ব্রহ্মশাপতে রক্ষা এবং মাতা কুন্তীর কৃষ্ণ স্তুতির কথা জানব। কুরুক্ষেত্র যুদ্ধ সবে শেষ হয়েছে, যুদ্ধে পাণ্ডবেরা জয়লাভ করেছেন বটে, কিন্তু তাদের আপন বলতে আজ আর কেউ নেই। পাণ্ডব বংশ সমূলে ধ্বংস করবার জন্য অশ্বত্থামা অমানসিক নিষ্ঠুরতায় দ্রৌপদীর পঞ্চপুত্রকে ঘুমন্ত অবস্থায় বধ করেছে। পঞ্চপাণ্ডব এবং আন্তপুরবাসিনীদের হৃদয় বিদারক অবস্থার কথা সহজেই অনুমেয়। এই অবস্থাতেও পাণ্ডবেরা কর্তব্য কর্মে অবিচল। তারা পরলোকগত আত্মীয় স্বজন ও জাতিদের পারলৌকিক কর্ম করবার জন্য পুরবাসিনীদের নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে গঙ্গার তীরে গেলেন। সেখানে যথারীতি শ্রাদ্ধ তর্পণাদি করবার পর শ্রীকৃষ্ণ এবং উপস্থিত মুনি ঋষিরা পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী প্রভৃতি পুত্র, ভ্রাতা, আত্মীয় বন্ধু ইত্যাদির বিয়োগ কাতর ব্যক্তিদের যথাযোগ্য সান্ত্বনা দিলেন। অসৎ, দুর্বৃত্ত ও ক্রূর কর্মকারী রাজাদের বিনাশ করে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের ঋত রাজ্য প্রত্যর্পণ করলেন এবং পাণ্ডবদের দিয়ে বহুবিধ যজ্ঞাদির অনুষ্ঠান করিয়ে তাদের যশোরাশি চারিদিকে বিস্তার করালেন। এইভাবে হস্তিনাপুরে কিছুটা শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে এলে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যেতে ইচ্ছা করলেন। শ্রীকৃষ্ণ যখন সকলের কাছে বিদায় নিয়ে দ্বারকায় যাবার জন্য রথে উঠতে যাচ্ছেন, সেই সময় অভিমন্যু পত্নী উত্তরা ভয়ে দিশাহারা হয়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের কাছেই ছুটে এসে ব্যাকুল হয়ে বললেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নান্দং তদা ভয়ং পশ্যে ইয়ত্র মৃত্যু পরস্পরম। হে সর্বেশ্বর, হে জগৎপতি, রক্ষা করুন, রক্ষা করুন, আপনি ছাড়া আর কেউই আমায় রক্ষা করতে পারবে না। জগতে সকলেই একে অপরের মৃত্যুর কারণ, কেউ কারোর মৃত্যু রোধ করতে পারে না। উত্তরা হচ্ছেন কৃষ্ণভগ্নী সুভদ্রার পুত্রবধূ। বিবাহের পর থেকেই উত্তরা পাণ্ডব পুরনারীদের কাছে শ্রীকৃষ্ণের অতিমানসী লীলার কথা শুনেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনের সারথি রূপেও শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যাবলী সচক্ষে দেখেছেন। সুতরাং তিনি বুঝেছিলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তাই তিনি বলছেন, ভীম, অর্জুন প্রভৃতি মহাশক্তিধর হলেও আমি আপনারই শরণাপন্ন হয়েছি। অতি ভীষণ যে প্রজ্বলিত বাণ আমারই দিকে তীব্র বেগে ধেয়ে আসছে, তাতে আমার মৃত্যু হলেও জগতের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার গর্ভস্থ সন্তান, সে যে পাণ্ডব বংশের একমাত্র সম্বল, তার কোনো অনিষ্ট হলে পাণ্ডব বংশ আপনার ভক্ত বংশই সমূলে ধ্বংস হয়ে যাবে, এতে জগতের মহা অকল্যাণ হবে। তাই আমার গর্ভস্থ সন্তানের জীবন রক্ষার জন্যই আমি আপনার শরণাপন্ন হয়েছি। আমার মৃত্যু হোক, ক্ষতি নেই, কিন্তু আপনি কৃপা করে এই সন্তানটিকে রক্ষা করুন। শ্রীকৃষ্ণ তখনই বুঝতে পারলেন যে অশ্বত্থামা ক্রোধের বশবর্তী হয়ে পৃথিবী পাণ্ডব শূন্য করবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ঠিক তখন পাণ্ডবেরাও দেখলেন যে তাদের দিকে পাঁচটি প্রজ্বলিত বাণ তীব্র বেগে ছুটে আসছে। তারা তখনই অস্ত্র ধারণ করে সেই বাণ প্রতিহত করতে সচেষ্ট হলেন। শ্রীকৃষ্ণ জানেন যে কোনো অস্ত্রই ব্রহ্মাস্ত্রকে নিবারণ করতে পারে না, তাই পাণ্ডবদের রক্ষার জন্য তিনি সুদর্শন চক্র ধারণ করে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র প্রতিহত করলেন। শ্রীকৃষ্ণ জানতেন যে উত্তরার গর্ভে ভক্ত চূড়ামণি পরীক্ষিত রয়েছে এবং এই পরীক্ষিতকে উপলক্ষ করেই শ্রীমদ্ ভাগবত জগতে প্রচারিত হবে। সুতরাং যেমন করেই হোক পরীক্ষিতকে রক্ষা করতেই হবে, নইলে ভাগবত কথা, ভক্ত ভগবানের কথা জানতে না পেরে মানুষ যে অধোগতি প্রাপ্ত হবে। সুতরাং শ্রীকৃষ্ণ, যিনি প্রত্যেক জীব দেহে অন্তর্যামী রূপে বিরাজ করেন,
তিনি তার ঐশী শক্তির প্রভাবে ব্রহ্মাস্ত্রকে ব্যর্থ করে উত্তরা এবং তার গর্ভের সন্তানকে রক্ষা করলেন। পাণ্ডব জননী কুন্তী জানেন যে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছে বলেই আজ পঞ্চপাণ্ডব এবং তাদের ভবিষ্যৎ বংশধর অশ্বত্থামার প্রলয়ান্তকর ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা পেল। তাই কুন্তী তখন শ্রীকৃষ্ণের ভক্ত রক্ষার অচিন্ত লীলা দেখে আনন্দে আত্মহারা হয়ে দ্বারকায় গমনোদ্যত শ্রীকৃষ্ণের স্তুতি করতে লাগলেন। এক অতি অদ্ভুত নাটকীয় পরিস্থিতিতে কুন্তী শ্রীকৃষ্ণের সেই স্তব করলেন। জাগতিক সম্পর্কে কুন্তী কৃষ্ণের পূজ্য হলেও শ্রীকৃষ্ণের স্বরূপের চিন্তায় মগ্ন কুন্তী তখন বলতে লাগলেন, নমস্যে পুরুষন্তাদমীশ্বরম প্রকৃতে পরম অলক্ষং সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। হে আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তুমি সকলের নিয়ন্তা এবং প্রকৃতির নিয়ামক পরমাত্মা। তুমি সর্বজীবের অন্তরে এবং বাহিরে অবস্থিত থাকলেও কেউ তোমায় জানতে পারে না। সেই সর্ববুদ্ধির অগোচর তোমাকে আমি প্রণাম করি। কুন্তী ছিলেন বাসুদেবের ভগ্নী, কৃষ্ণের পিসিমা। কৃষ্ণ এইভাবেই কুন্তীর সাথে ব্যবহার করতেন। কুন্তী ও কৃষ্ণকে ভ্রাতুষ্পুত্রের মতোই সহস্নেহে আদর যত্ন করতেন। সেই কুন্তী যখন কৃষ্ণের মধ্যে ঐশ্বরীয় ভাব দেখতেন, তখন সেই ঐশ্বরীয় ভাবে তন্ময় হয়ে জাগতিক সম্পর্কের কথা সাময়িক বিস্মৃত হতেন। কুন্তী বলছেন, আমি তোমাকে প্রণাম করি, কারণ বাইরের দৃষ্টিতে তুমি আমার ভ্রাতুষ্পুত্র হলেও স্বরূপত তুমি আদি পুরুষ নারায়ণ, জগৎ কারণ, প্রকৃতির তুমি নিয়ামক। তুমি কখন দ্বারকায় আবার কখন হস্তিনাপুরে অবস্থান করো, তুমি সর্বব্যাপী হয়েও অর্জুন সখা স্বরূপত, কিন্তু তুমি সকলের অন্তরে এবং বাহিরে অবস্থান করো। তোমার আপন পর বলে কিছু নেই, তুমি সর্বান্তর্যামী। তোমার মধ্যে এই যেসব বিরুদ্ধ ভাবের সমাবেশ দেখছি, তার সামঞ্জস্য করা সাধারণ মনোবুদ্ধির পক্ষে সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মন আসক্তি শূন্য হলেই তার দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তারই বাণী। শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিওতা, শুদ্ধ আত্মাওতা, কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই। তাহলে দাঁড়ালো এই যে, জাগতিক মন বুদ্ধি যা বিষয় বাসনা আসক্তিতে পূর্ণ, সেই মন বুদ্ধির দ্বারা ভগবানের স্বরূপ বোঝা যায় না, কিন্তু তিনি শুদ্ধ মন বুদ্ধির গোচর। মায়া যবনিকা আচ্ছন্ন মজ্ঞা অদক্ষাজমব্বয়ম ন লক্ষসে মূঢ়দৃশা নট নাট্যধর ইয়থা। যারা নাট্যরসিক নয় তারা যেমন নটের অভিনয় দেখেও তার ভিতরকার ভাব রস ইত্যাদি অনুভব করতে পারে না, সেই রকম মায়ারূপ যবনিকার অন্তরালে অবস্থিত তোমাকে প্রত্যক্ষ দেখেও জ্ঞানহীন আমি তোমাকে বুঝতে পারি না। তাই ইন্দ্রিয়ের অগোচর সত্য স্বরূপ তোমাকে কেবল প্রণামই করতে পারি, স্বরূপত তোমাকে জানতে পারি না। তথা পরমহংসানং মুনীনাম অমলাত্মনম ভক্তিযোগ বিধানার্থং কথং পশ্যে মহি স্ত্রিয়া। তোমার স্বরূপ অজ্ঞেয়, তবুও যারা পরমহংস, যারা আত্মা এবং অনাত্ম বিষয়ের পার্থক্য বুঝেছেন, যারা মননশীল জীবনমুক্ত মহাপুরুষ, তাদের ভগবত ভক্তি শিক্ষা দেবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। সুতরাং অল্প বুদ্ধি আমি কেমন করে তোমার স্বরূপ বুঝতে সক্ষম হব? হে কৃষ্ণ, তুমি মায়াতীত হয়েও নিত্যধামে অবস্থান করে নিত্য লীলা করে থাকো, আমি এই মায়ার জগতে মায়ার অধীন হয়ে প্রাকৃত বুদ্ধির দ্বারা কেমন করে তোমার স্বরূপকে অনুভব করব? মায়ার অধীন হয়ে মায়াধীশকে জানা তো সম্ভব নয়, তাই তোমাকে দেখেও তোমার স্বরূপ অনুভব করতে পারি না। সুতরাং জানবার দুরাশা ত্যাগ করে তোমার চরণাশ্রয়কেই সম্বল করেছি। ভগবানকে স্বরূপত জানা যায় না,
তিনি ভগবত ভাবের অন্তত কিছুটা অভিব্যক্তি না হলে ভক্তেরাই বাকি নিয়ে ভগবান নিয়ে তন্ময় হয়ে থাকবেন। তাই কুন্তী বলছেন, নম কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। এখানে কুন্তী ভগবানের পাঁচটি ভাবের অভিব্যক্তির কথা বলেছেন। কৃষ্ণ সকলের হৃদয়কে যিনি সর্বদা আকর্ষণ করেন, তিনি সর্বাকর্ষক পরমানন্দ কৃষ্ণ। বাসুদেব ভগবান নিজেই বসুদেবের বাৎসল্য প্রেমে আকৃষ্ট হয়ে তার পুত্র বাসুদেব রূপে আবির্ভূত হয়েছেন। দেবকী নন্দন ভগবান দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে তাকে আনন্দ সাগরে নিমজ্জিত করেছেন। নন্দ গোপ কুমার নন্দের পুত্র রূপে তিনি ব্রজবাসীদের ভগবত লীলারসে ভরপুর করেছেন বলে তিনি নন্দ গোপ কুমার। গোবিন্দ গোপালন লীলায় সকলের চিত্ত আকর্ষণ করে তিনি গোবিন্দ হয়েছেন। এই শ্লোকে কুন্তী বলতে চাইছেন, সর্বাকর্ষক কৃষ্ণরূপে তুমি বসুদেব দেবকী যশোদা প্রভৃতি বিভিন্ন ভাবের ভক্তদের আকর্ষণ করে তাদের পরম আনন্দ দান করেছ, কিন্তু আমি তো ভক্ত নই, আমার ভক্তিও নেই, তাই তুমি সর্বাকর্ষক হলেও মায়াধীন আমি সেই আকর্ষণ অনুভব করতে পারি না। সুতরাং সক্ষ বাৎসল্য মধুর ভাবের সাধকেরা তোমাকে পেয়ে যে পরমানন্দের আস্বাদ অনুভব করে, আমার পক্ষে তা সুদূর পরাহত। অতএব তোমাকে বারবার প্রণাম করা ছাড়া আমার আর কি বা আছে। নমো পঙ্কজ নাভায় নমঃ পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রয়ে। কুন্তী বলছেন, তোমার নাভিপদ্ম থেকেই ব্রহ্মার উৎপত্তি, তাই তুমি পদ্মনাভ, তুমি পদ্মমালাধারী। হে পঙ্কজ নয়ন, আমার স্বরূপের জ্ঞান নেই, আবার তোমার এত অপ্রাকৃত লীলা দেখেও আমার ভক্তি হল না, সুতরাং তোমার সুন্দর পাদপদ্মই আমার একমাত্র আশ্রয়। যথা ঋষিকেশ খলেন দেবকী কংসেন রুদ্ধাতি চিরং সুচার পিতা বিমোচিতা হঞ্চ সহত মজা বিভো তয়ৈব নাথেন মুহুর বিপদ গণাত। হে ঋষিকেশ, তুমি তো সর্বান্তর্যামী, সকলের মনের ভাবই জানো, সুতরাং আমার মনের কথাও তোমার অজানা নয়। তবুও বলছি, অতি নিষ্ঠুর কংস দেবকীকে কারারুদ্ধ করে তার ছয়টি পুত্রকে বধ করার পর তুমি তাকে কারাগার থেকে মুক্ত করেছিলে। আমিও তোমার কৃপায় বারবার পুত্রদের সাথে বহু বিপদ থেকে রক্ষা পেয়েছি। এখানে কুন্তী যেন বলতে চাইছেন, দেবকী তোমার জননী হলেও আমার প্রতি তুমি বেশি কৃপা প্রকাশ করেছ। দেবকীর কারাগারবাস, পুত্রদের মৃত্যু প্রভৃতি বহু দুঃখ ভোগ করার পর তাকে বিপন্ন মুক্ত করেছিলে। আমাকে এবং আমার পুত্রদের তুমি কিন্তু সর্বদাই রক্ষা করেছ। বিশান মহাগ্নে পুরুষাদ দর্শনাত সৎসবায় বনবাস কৃষ্ণত মৃদে মৃদে অনেক মহারথাস্ত্রত দ্রোণস্ত্রতশ্চাস্ম হরি অভিরক্ষিতা। এখানে কুন্তী তাদের কয়েকটি ভয়ঙ্কর বিপদের বিবরণ দিয়ে বলছেন, হে কৃষ্ণ, ভীমের বিষমিশ্রিত মোদক ভক্ষণ, যতুগৃহদাহ, হিড়িম্ব প্রভৃতি রাক্ষসদের আক্রমণ, রাজসভায় অন্যায় পাশা খেলা, ভীষ্ম দ্রোণ প্রভৃতি মহাবীরদের নানা প্রাণান্তকর অস্ত্র এবং অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে বারবার তোমারই কৃপায় আমরা রক্ষা পেয়েছি। কুন্তী বলছেন, দেবকী মহাভাগ্যবতী, কারণ তিনি তোমাকে পুত্র রূপে পেয়েছেন, তাছাড়া বিপদের সময় তার পতি বসুদেব তার কাছেই ছিলেন, কিন্তু আমার তো কেউই ছিল না। কথায় বলে, যার কেউ নেই তাকে ভগবান রক্ষা করেন, এ কথার সার্থকতা তুমি আমার মাধ্যমে বারবার প্রমাণ করেছ। তাই বলছি, বিপদহ সন্তু তাহ শশ্বত তত্র তত্র জগত গুরু ভবত দর্শনং ইয়ত সদ পুনর্ভব দর্শনম। হে জগৎগুরু শ্রীকৃষ্ণ,
আমাদের যেন সর্বদা এই রকম বিপদ হয় যাতে ভবভয় মোচনকারী তোমার দর্শন লাভ করতে পারি। এই রকম কথা বলার মতো বুকের পাটা জগতে নেই বললেই চলে। মহাভারতে কুন্তী এক অনুকরণীয় মহান চরিত্র। ব্যাসদেব একদিকে কুন্তীর মধ্যে বহু গুণের সমাবেশ ঘটিয়ে অপরদিকে তার জীবনের সমস্ত সুখ শান্তি ছিনিয়ে নিয়ে এই অনবদ্য চরিত্রটি সৃজন করেছেন। কুন্তী ছিলেন অসাধারণ রূপবতী। তার পবিত্রতা, ধৈর্য, সেবাপরায়ণতা, সাহস, মহানুভবতা প্রভৃতি গুণ পৃথিবীর যে কোনো দেশে যে কোনো লোকের আদর্শ স্থানীয়। এত গুণ থাকা সত্ত্বেও অবস্থার বিপর্যয়ে কুন্তী কখনো সুখী হতে পারেননি। কুন্তী বলছেন, আমরা বহুবার মরণান্তকর বিপদে পড়েছি এবং একান্ত সহায় সম্বলহীন হওয়া সত্ত্বেও তুমি সব সময় আমাদের রক্ষা করেছ, বারবার আমাদের দর্শন দিয়েছ। অতএব পদে পদেই আমাদের বিপদ হোক, তাহলে আমরা দৃঢ়ভাবে তোমার পাদপদ্মের আশ্রয় নিতে পারব। বিপদ থেকে মুক্তি আমরা চাই না, বিপদই আমাদের কাম্য। জন্মৈশ্বর্য শ্রুত শ্রীভিরেদমান মদহপুমান নৈবারত্তয় বিধাতুং বৈ তাম অকিঞ্চন গোচরম। সৎকুলে জন্ম, ঐশ্বর্য, বিদ্যা এবং সৌভাগ্য বিশিষ্ট ব্যক্তিরা অভিমানের বশে তোমাকে দিন জনের দয়াময় বলে ভাবতেও পারে না। আমরা যদি ঐশ্বর্য মণ্ডিত হয়ে রাজ সুখে থাকতাম, তাহলে দুর্যোধনের মতো আমরাও তোমাকে ভুলে যেতাম। ঐশ্বর্য, বিদ্যা, বংশগৌরব প্রভৃতি থাকলেই অহংকার, অভিমান আসে, আর অভিমান থাকলে তোমাকে পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, অহংকার থাকলে ঈশ্বর লাভ হয় না। অহংকার যেন উঁচু ঢিবি, বৃষ্টির জল সেখানে জমে না, ভক্তি বাড়ি জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল। কুন্তী বলছেন, অভিমান শূন্য দিন জনেরই তুমি বন্ধু, সুতরাং অভিমান শূন্য হবার জন্যই বিপদ আমাদের কাম্য, তবেই তোমাকে লাভ করতে পারব। নমো ইয়কিঞ্চন বিত্তায় নিবৃত্ত গুণ বৃত্তায় আত্মারামায় শান্তায় কৈবল্য পতয়ে নমঃ। হে কৃষ্ণ, তুমি ভক্তের সর্বস্ব, চরণাশ্রিত জনের মায়ামোহ দূরকারী, আত্মারাম এবং আসক্তিরহিত তুমি মুক্তিদাতা, তোমাকে প্রণাম করি। অকিঞ্চন বৃত্ত যারা নিঃস্ব, যাদের কোনো কামনা বাসনা নেই, তারাই অকিঞ্চন। অকিঞ্চনের অন্য কোনো বৃত্ত সম্পদ নেই, কৃষ্ণই তাদের বৃত্ত বা সর্বস্ব। কৃষ্ণ যেমন অকিঞ্চন বৃত্ত, ভক্ত ধনে ধনী, তেমনি ভক্ত কৃষ্ণ ধনে ধনী। ভগবান দুর্বাসাকে বলেছিলেন, ভক্তেরাই আমার প্রাণের চেয়ে প্রিয়, তারাই আমার আত্মা। ভক্ত ছাড়া ভগবানের মহিমা জগতে কে প্রচার করত? আবার ভগবান হচ্ছেন নিবৃত্ত গুণ বৃত্ত। ভগবানকে যারা আশ্রয় করে তারা মায়ামোহ অতিক্রম করে যায়, তাদের আর বিষয় বাসনা থাকে না। কৃষ্ণ হচ্ছেন আত্মারাম, সর্বদা স্বরূপ আনন্দেই থাকেন। অন্য সব বিষয়েই তিনি উদাসীন, তাই তিনি শান্ত, রাগ দ্বেষ রহিত। আবার তিনি কৈবল্যপতি মুক্তিদাতা। এমন সর্বগুণান্বিত কৃষ্ণকে কুন্তী বারংবার প্রণাম করছেন। মন্যে তাং কালমীশন মনাদিনিধনং বিভুম সমং চরন্তং সর্বত্র ভূতানাং জন্মিতহ কলি। কুন্তী বলছেন, তুমি সর্বান্তর্যামী, বহির জগতের নিয়ন্তা, তোমার আদিও নেই, অন্তও নেই, এবং তুমি সর্বব্যাপী। সাধারণ মানুষ তোমার স্বরূপ নিরূপণে অসমর্থ হয়ে নানা পরস্পর বিরোধী মতবাদের সৃষ্টি করে। আমার মনে হয় তুমি সর্ববিষয়ে সকলের প্রতি সমভাব পোষণ করো, তোমাতে অসামঞ্জস্য বলে কিছুই নেই। ভগবান সকলের হৃদয়ে অবস্থিত থেকে জগতের সবকিছু পরিচালনা করেন। সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন, প্রলয়ের পরেও তিনি থাকবেন। তিনি সবকিছু হয়ে রয়েছেন, তার আপন পর বলে কিছু নেই, তাই তিনি সর্ববিষয়ে আসক্তি শূন্য, সকলের প্রতি সমভাবাপন্ন। তবুও সাধারণ মানুষ মনে করে যে
भगवान काउके दुख दें काउके सुखे रखें एवं एई निये नाना बात बितंडा करे थाके। कुंती बोलछेन आमी जानी तुमी भगवान एवं तुमार मध्ये कोनो बैषम्य नहीं। तुमी दुर्योधन के राज्य दिए पांडवदेर बनबासे पाठिएछो, तुमी अश्वत्थामाके दिए द्रौपदीर पंचपुत्र के हत्या करिएछो, तुमी सर्वान्तर्यामी ब्रह्मरूपे सकलेर हृदये एवं सर्वजगते अवस्थान करे जाते सबारी कल्याण हय ताई करे थाको। जगते तुमी छाड़ा तो आर किछु नेई, सुतरां काके तुमी अनुग्रह एवं निग्रह करबे। न वेद कश्चित् भगवान् चिकीर्षितं तवे अमानस्य नृणं विडम्बनम् न यस्य कश्चित् दैतयस्ति कहिर्चित् देशश्च यस्मिन् विषमामतिर्नृणाम्। हे कृष्ण, तुम्हार प्रिय एवं अप्रिय बोले किछु नहीं, काउके तुमी अनुग्रह करो आबार काउके निग्रह करो, एरकम चिंता अमूलक, तबुओ मानुष मोहान्ध हुए तुमाते बैषम्य दोष आरोप करे। सुतरां बोझा जाच्छे जे तुमार नरलीलार तत्त्व दुर्गेयो। कुंती बोलछेन हे कृष्ण, तुमी जाके कृपा करे जानाबे सेई केवल तुमार लीलार रहस्य जानते पारबे। साधारण मानुष तुमार ऐश्वर्य लीलार रहस्य ना बुझे तुमार सम्बन्धे पक्षपातित्व प्रभृति दोष आरोप करे तर्क वितर्क करे थाके। आमी किन्तु तुमार स्वरूप जेनेछि ताई तुमाके केवल प्रणामी करछि। जन्म कर्म च विश्वात्मन्न जस्य कर्तुरात्मनः तिर्यं नशीषु यादशु तदत्यन्त विडम्बनम्। हे विश्वात्मन, तुमि जन्मरहित हयो कखनो बराह रूपे कखनो बा राम रूपे कखनो नारायणादि ऋषि रूपे आबार कखन मत्स्यादि रूपे जन्म परिग्रह करो। तुमी सर्वकर्मेर अतीत हयेओ नानाविध कर्म करे थाको एवं सेई सब कर्म एमन निखुत भावे करो जाते केउ बुझतेओ पारे ना जे कर्मे तोमार कोनो स्पृहा नेई। भगवान जखन देह धारण करे अवतीर्ण हन तखन तिनि ठीक ठीक मानुषेर मतोई व्यवहार करेन, ফলে সাধারণ মানুষ তার স্বরূপ জানতে না পেরে নানা বিপরীত ভাবের কথা বলে থাকে। পরের শ্লোকে একটি উপমা দিয়ে বোঝানো হয়েছে জাগতিক বুদ্ধি দিয়ে ভগবানের স্বরূপ জানা সম্ভব নয়। গোপাদাদেতই কৃতাগসি দাম তাবদ ইয়াতে দশাশ্রু কলিলাঞ্জন সভ্রমাক্ষম বক্ত্রং নিনীয় ভয়ভাবনায় স্থিতস্য সামাং বিমোহয়তি ভীরোপি যদ বিভেতি। হে কৃষ্ণ, যার ভয়ে স্বয়ং ভয় পর্যন্ত ভীত হয় সেই তুমি যখন দধিপাত্র ভাঙার জন্য মা যশোদার সামান্য দড়ির বন্ধনে আবদ্ধ হয়েছিলে তখন তুমি ভয়ে কজ্জল মিশ্রিত অশ্রুজলে সিক্ত হয়ে অধবদনে মার কাছে দাঁড়িয়েছিলে। তখনকার কথা মনে হলে আমি এখনো বিহ্বল হয়ে পড়ি। ঠিক এরকম কথাই উদ্ধব বিদুরকে বলেছিলেন। শ্রীকৃষ্ণের জন্ম, শত্রু ভয়ে ব্রজে বাস প্রভৃতি কথা যখন ভাবি তখন একেবারে দিশেহারা হয়ে পড়ি। জন্মহীনের জন্ম, অভয়প্রদের ভীতিভাব কেমন করে সামঞ্জস্য করা সম্ভব? অপরে বাসুদেবস্য দেবকাং জাতিতয় ভগাৎ অজস্তমস্য ক্ষেমায় বধায় চ সুরদ্বীষাম। জগতের সকলেই তোমার মায়ায় মুগ্ধ হয়ে তোমার অবতরণের নানা ব্যাখ্যা করেন। কেউ বলেন যে পূর্বজন্মে বাসুদেব দেবকী তোমাকে পুত্ররূপে পাবার জন্য প্রার্থনা করেছিলেন, সেই জন্যে তুমি জগতের কল্যাণ এবং অসুরদের বধের জন্য জন্মরহিত হয়েও জন্ম পরিগ্রহ করেছ। আবার কেউ কেউ বলেন যে অসংখ্য দৈত্যের ভার বহনে পৃথিবী অসমর্থ হলে ব্রহ্মার প্রার্থনায় তুমি অবতীর্ণ হয়েছ। এইভাবে নানা লোকে ভগবানের আবির্ভাবের নানা কারণ বললেও কুন্তি জানেন যে ভগবান অনন্ত, তার লীলারও শেষ নেই। বিভিন্ন লোকে তাদের বিচার বুদ্ধি দিয়ে নানা কারণ ঠিক করলেও ভগবানকে সীমিত করা যায় না, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। ভগবান যদি মনুষ্য বুদ্ধির অগোচর হন তবে তাকে জানবার উপায় কি? শৃণন্তি গায়ন্তি গৃণন্তয়বিক্ষ্ণশ শরন্তি নন্দন্তি তবে হিতং জনাঃ
तएव पश्यन्त यचिरेन तावकं भव प्रवाहो परमं पदाम्भुजम्। हे प्रभु, जेसब भक्तेरा श्रद्धार साथे सदा सर्वदा तुम्हार लीला कथा श्रवण कीर्तन एवं स्मरण करें तारा तुम्हार पादपद्म लाभ करे संसार बंधन थेके मुक्त हुए जान। अपद्य नस्तं सकृते हित प्रभो जिहाशोषी शीत सुहृद अनुजीविनः येषां न चान्नद् भवतः पदाम्भुजात् परायणं राजसु जोषितां हसाम। हे कृष्ण, कुरुक्षेत्र युद्ध शेष হয়েছে তাই এখানে তোমার কর্তব্য আর কিছু নেই, কিন্তু যুদ্ধে বহু আত্মীয় বন্ধু এবং রাজাদের মৃত্যুর জন্য সকলে আমার পুত্রদেরই দায়ী করছে, তাদের তো তুমি ছাড়া আর কেউ নেই, তোমার কৃপাতেই তারা যুদ্ধে জয়লাভ করেছে, তুমি চলে গেলে তারা নিতান্ত অসহায় হয়ে পড়বে, তাই বলছি তোমার অনুগত জনদের ছেড়ে আজ কি তুমি চলে যাবে? কেবয়ং নাম রূপাব্যং যদুভি সহ পাণ্ডবাঃ ভবত যদর্শনং যৈহি ঋষিকানামি বেশিতু। অন্তর্যামীর সাথে সম্পর্ক না থাকলে ইন্দ্রিয় সমূহ যেমন কিছুই করতে পারে না, সেই রকম তোমার অবর্তমানে কি যাদবগণ কি পাণ্ডবগণ সকলেই অতি তুচ্ছ। যাদবেরা এবং পাণ্ডবেরা কেউ দুর্বল নয়, তাদের সামর্থ্য এবং খ্যাতিও যথেষ্ট রয়েছে, তবুও তুমি না থাকলে যাদব ও পাণ্ডবদের সমৃদ্ধি কিছুই থাকবে না। নিয়ংশোভিষ্যতে তত্র যথেদানীং গদাধর তৎপদৈরঙ্কিতা ভাতি সলক্ষণ বিলক্ষিতৈ। ভক্ত কখন ভগবানকে ছেড়ে থাকতে চায় না, ভগবানের অদর্শনে জগৎ তার কাছে শূন্য বলে মনে হয়, তাই কুন্তী কাতরভাবে বলছেন, হে কৃষ্ণ, তোমার ধ্বজ বজ্র অঙ্কুশ প্রভৃতি চিহ্নযুক্ত শ্রীচরণের দ্বারা অঙ্কিত হস্তিনাপুরের যে শোভা হয়েছে, তুমি চলে গেলে সে শোভা তো আর থাকবে না। হৃদয়ের আবেগে কুন্তী শ্রীকৃষ্ণকে যেতে বারণ করে কত মনোমুগ্ধকর কথাই না বললেন, কিন্তু এরপরেই বলছেন, অথ বিশ্বেষ বিশ্বাত্মন বিশ্বমূর্তে শকে সুমে স্নেহপাশমীমং ছিন্দি দৃঢ়ং পাণ্ডুষু বৃষ্ণেষু। হে বিশ্বপতি, হে বিশ্বেশ্বর প্রাণস্বরূপ, হে জগন্মূর্তি, পাণ্ডব ও যাদবগণ উভয়েই আমার আত্মীয় এবং তাদের সকলের সাথেই আমি মমতার বন্ধনে আবদ্ধ, আমার এই সুদৃঢ় মমতার বন্ধন তুমি কৃপা করে দূর করো। আগের শ্লোকের সাথে কুন্তীর এই শ্লোকটি যেন একটু খাপ ছাড়া মনে হয়, কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যাবে যে এই শ্লোকের সাথে পূর্বাপর সামঞ্জস্য ঠিকই আছে। কুন্তী বলছেন, তুমি এখানে থাকলে পাণ্ডবদের মঙ্গল, কিন্তু দ্বারকায় তোমার অনুপস্থিতিতে যাদবদের দুঃখ, আবার তুমি দ্বারকায় চলে গেলে পাণ্ডবদের কাছে জগৎ শূন্য বলে মনে হবে, কিন্তু যাদবদের সমৃদ্ধি অবধারিত। তুমি হস্তিনাপুরেই থাকো অথবা দ্বারকাতেই থাকো, পাণ্ডব এবং যাদবদের সাথে স্নেহের সম্পর্কের জন্য আমার নিরবিচ্ছিন্ন আনন্দ লাভ সম্ভব নয়, তাই প্রার্থনা করি পাণ্ডব এবং যাদবদের সাথে আমার যে মায়িক স্নেহের বন্ধন রয়েছে তা ছেদন করো, এবং যাতে আমি সদা সর্বদা তোমারই চিন্তাতে মগ্ন থাকতে পারি তার উপায় করো। হে যদুনাথ, তোমার প্রতি আমার চিত্তের ভালোবাসা প্রেম প্রবাহ যেন অবিচ্ছিন্ন ধারায় সর্বদা প্রবাহিত হতে থাকে। কুন্তীর মনে হয়তো এই রকম একটি চিন্তাও ছিল যে গঙ্গা স্রোতে যদি কোনো জিনিস পড়ে তবে গঙ্গা সেই জিনিসকেও সমুদ্রে নিয়ে যায়। কুন্তী ভাবছেন, পুত্র এবং আত্মীয় স্বজনের সাথে আমার যে সম্বন্ধ রয়েছে তা তোমাতে পর্যবসিত হোক, আলাদা করে তাদের সঙ্গে কোনো সম্বন্ধ আর রাখতে চাই না, তোমার মাধ্যমে যেটুকু সম্বন্ধ থাকে তাই যথেষ্ট, অর্থাৎ অর্জুন আমার পুত্র একথা ভুলে গিয়ে তুমি অর্জুন সখা বলেই যেন অর্জুনের সাথে আমার সম্বন্ধ সূচিত হয়। কি অপূর্ব কথা, ভগবান ছাড়া আমার আর কেউ নেই, তার সাথে আমি সদা যুক্ত, তাই ভগবানের সঙ্গে সম্পর্ক আছে বলেই জগতের সঙ্গে আমার সম্পর্ক। শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখ বিষ্ণস ভাবনি ধ্রুগ রাজন্য বংশদহনান অপবর্গ বীর্য গোবিন্দ গোদিজ সুরার্তি
हरावतार जोगेश्वर अखिल गुरु भगवान नमस्ते। हे कृष्ण हे अर्जुन सखा हे विष्णुकुल श्रेष्ठ लोक हिंसा परायण राजादेर वंश विनाशकारी अनंत वीर्य हे गोविंद तुमी गो ब्राह्मण एवं देवतादेर आरती दूर करवार जन्य पृथ्वीते अवतीर्ण होयेछो। हे जगेश्वर हे जगद्गुरु हे हरैश्वर्यशाली भगवान तुम्हाके आमी बारंबार प्रणाम करी। आज ए पर्यन्त सबाई मिले बोलुन राधा राधा।